শূন্য হাতে পূর্ণ মনোবল, একাগ্রতা, নিষ্ঠা এবং দৃঢ়প্রত্যয়কে সম্বল করে কর্মজীবনে অর্জন করেছেন অসাধারণ সাফল্য। স্বকর্মসংস্থানের মাধ্যমে উপনীত হয়েছেন সাফল্যের শীর্ষে। যিনি বিশ্বাস করেন ব্যর্থতায় হতাশ হতে নেই, কোনো কোনো ব্যর্থতা জীবনকে সফল ও সার্থক করে তোলে। ছোট দিয়ে শুরু করলেও লক্ষ্য থাকতে হবে বড়। এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন শিল্প বাণিজ্য জগতের প্রজ্জ্বল ব্যক্তিত্ব, আজাদ প্রোডাক্টস এর চেয়ারম্যান এবং MD রত্নগর্ভা মা পুরস্কার প্রবর্তক মোহাম্মদ আবুল কালাম আজাদ, যাকে সবাই চেনেন কর্মনিষ্ঠ, দৃঢ় এবং দূরদর্শী চিন্তার দূরচিত্ত ব্যক্তিত্ব হিসেবে। অতুলনীয় জীবন সংগ্রামী এবং সফল ও সার্থক জীবন নির্মাতা আবুল কালাম আজাদের জীবনের গল্প বৈচিত্র্যপূর্ণ। তিনি 1954 সালের 20 সেপ্টেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জে জন্মগ্রহণ করেন। মা ইন্তিকাল করেন মাত্র 7 বছর বয়সেই। পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক। আজাদের জীবন কখনো মসৃণ ছিল না। ছোটবেলায় মাতৃহারা শিশু, পদভ্রষ্ট হওয়াই ছিল স্বাভাবিক, কিন্তু তিনি হননি। তিনি শরীয়তপুর থেকে SSC ও HSC পাস করেন। স্কুল শিক্ষক বাবা চেয়েছিলেন তার মতো প্রাইমারি স্কুলে শিক্ষকতা পেশা গ্রহণ করুক ছেলে। শিক্ষকতা পেশার প্রতি শ্রদ্ধা রেখে বাবাকে জানান এ পেশায় যুক্ত হতে তার মন সায় দিচ্ছে না। বাবাকে ব্যবসার কথা বলেন, কিন্তু বাবা রাজি হননি। বাবার অমতে 18 টাকা পুঁজি নিয়ে এলাকায় নারকেলের ব্যবসা শুরু করেন। একদিন নারকেলের নৌকা ডুবে যায়। বাবা জানতে পেরে বলেন, তোমাকে দিয়ে ব্যবসা হবে না। কিন্তু দৃঢ়চেতা আবুল কালাম আজাদ বলেন, নারকেলের নৌকা ডুবেছে, তাতে কি হয়েছে, আমার স্বপ্ন তো ডুবেনি। পরবর্তীতে বাবাকে না জানিয়ে 1973 সালে ঢাকায় চলে আসেন। লক্ষ্য ছিল জীবনে বড় হওয়া, কিন্তু তখন ঢাকায় তার কোনো আত্মীয় স্বজন ছিল না। সহায় সম্বলহীন আবুল কালাম আজাদ নিজ গ্রামের একজন পরিচিত লোকের সাহায্যে ঢাকার মাতুয়াইলে একটি মধ্যবিত্ত পরিবারে লজিং মাস্টার হিসেবে থাকার সুযোগ লাভ করলেন। থাকা খাওয়ার বিনিময়ে পরিবারের বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও ফেলেন। এরপর রাজধানীর দিকে আরো একটু এগুলেন। পুরাতন ঢাকার হাজী ওসমান গনি রোডে নতুন করে থাকার ব্যবস্থা হল। সেখানে থাকার পাশাপাশি শেখ বোরহান উদ্দিন কলেজে স্নাতক ক্লাসে ভর্তির সুযোগ লাভ করেন। সেখান থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে শিক্ষা জীবন সমাপ্ত করেন। পুরাতন ঢাকার যে বাসায় গৃহশিক্ষক হিসেবে ছিলেন সেই বাসায় অষ্টম শ্রেণীর ছাত্রী শাহিদাকে পড়াতেন। এক পর্যায়ে তার প্রতি শাহিদার দুর্বলতা অনুভব করেন। এলাকার মুরব্বীদের মাধ্যমে শাহিদার মায়ের কাছে প্রস্তাব পাঠালে শাহিদার মা আবুল কালাম আজাদের তখনকার আর্থিক অবস্থা বিবেচনায় রাজি হননি। কিন্তু তাতেও তিনি হতাশ না হয়ে আরো দৃঢ়চেতা হন। ব্যবসার চিন্তা আরো দৃঢ় হয়, তাকে বড় হতে হবে, অর্থ উপার্জন করতে হবে। এরপর তিনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা শুরু করলেন। মানুষ কিভাবে থাকছে, কিভাবে জীবন নির্বাহ করছে তা জানার কৌতূহল ও আগ্রহ জাগল প্রবলভাবে। ভাবলেন পুঁজি তো নেই, তাই ছোটখাটো কিছু দিয়েই তাকে ব্যবসা শুরু করতে হবে। গতানুগতিক ব্যবসা না করে অধিকতর নতুন কি ব্যবসা করা যায় বুঝতে কখনো সদরঘাট, কখনো কমলাপুর, কখনো বাইতুল মোকারমের ঘোরাফেরা করতে লাগলেন। এরই মধ্যে একদিন স্টেডিয়ামের কাছে একটা লোককে পেয়ে গেলেন। সেই স্টেডিয়ামে লোহার গেটের সাথে লম্বা করে দড়ি টানিয়ে পোস্টার বিক্রি করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্টার দেখছিলেন আর কান পেতে রেখেছিলেন পোস্টার ক্রেতা চলে যাবার পর দুই পোস্টার বিক্রেতার কথোপকথনে। তাদের কথাবার্তায় বুঝলেন পোস্টার বিক্রির ব্যবসায়ে বেশ ভালো লাভ থাকে। তিনি চিন্তা করলেন এই ব্যবসাই করতে হবে। কোথা থেকে পোস্টার এনে বিক্রি করে তা পোস্টার বিক্রেতাদের কাছ থেকে জানতে না পেরে কৌশলে তাদের পিছু নিলেন। অনেক চেষ্টার পর সফলও হলেন। জানতে পারলেন পুরাতন ঢাকার জসকোর সংলগ্ন এলাকার পোস্টার সরবরাহকারীদের কাছ থেকে পোস্টার কিনে এনে স্টেডিয়ামের সন্নিকটে বিক্রি করেন। তখন থেকে আবুল কালাম আজাদেরও পোস্টার ব্যবসা শুরু হলো। প্রথমে স্টেডিয়ামের ওই সময়ের মোহামেডান গেটে, আবার কখনো মকবুল নামে একজনের সহায়তায় পোস্টার বিক্রির কাজ চালিয়ে যেতে থাকেন। কিছুদিন পর বাইতুল মোকারমের ফুটপাতে শুরু হয় তার মূল পোস্টার ব্যবসা। মজার ব্যাপার হলো সময়ের সাক্ষী হিসেবে স্টেডিয়ামের সেই গেটটি আজও আছে। তার বিপরীত পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজাদ সেন্টার ও আজাদ প্রোডাক্টস এর বিক্রয় কেন্দ্র। ভবনের ভেতরে অনেক সুদৃশ্য শোরুম, বিভিন্ন ধরনের জিনিসপত্রে সাজানো নজর কাড়া দৃশ্য আবুল কালাম আজাদের সাফল্যের গৌরব গাথার প্রচার করছে শূন্য থেকে শিখরে উঠার গল্প। আজাদ প্রোডাক্ট, গ্র্যান্ড আজাদ হোটেল, A to Z কম্পিউটার লিমিটেড সহ তার পরিচালিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দুর্দমনীয় অগ্রগতি যা রূপকথার কল্পনাকেও হার মানায়। এই ছিল বন্ধুরা আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।